الله الرحمن الرحيم একটা লোকজন দেখিতে পাইল যে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বস্ত মনে হুঁশিয়ার হইয়াছেন। কেহ জিজ্ঞাসা করিল কি হইয়াছে, তিনি উত্তর করিলেন আমি হুজুর সাল্লাল্লাহু তাআলাকে বলিতে শুনিয়াছিলাম যে আমার এমন একটি কালেমা জানা আছে যে ব্যক্তি মৃত্যুর সময় উহা পড়িবে তাহার মৃত্যু কষ্ট দূর হইয়া যাইবে, তাহার রং উজ্জ্বল হইতে থাকিবে এবং সে আনন্দদায়ক দৃশ্য দেখিতে পাইবে। কিন্তু আমি উক্ত কালিমা সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু সাল্লামকে জিজ্ঞাসা করিতে পারি নাই, তাই মনুষ্ণ হইয়া বসিয়া আছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলিলেন আমার ওই কালিমাটি জানা আছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনন্দিত হইয়া জিজ্ঞাসা করিতে লাগিলেন উহা কি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলিলেন আমার জানা আছে উহা হইতে শ্রেষ্ঠ কোন কালেমা নাই যাহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় চাচা আবু তালেবকে মৃত্যুর সময় পেশ করিয়াছিলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা বলিলেন আল্লাহর কসম ইহাই, আল্লাহর কসম ইহাই সেই কালেমা। তারা তোমার সাথে সাথে বুঝে আসল যে এটার কথাই আল্লাহ রসুল বলে। আমরা অন্তত 100 বার না 50 বার এটা পড়ি, ডাকা টান দেবেন 10-15 বার পরে, 10-15 বার পরে হায়াতে তারা অভ্যাস করবে, মৃত্যুর সময় তারাই পড়ার সুযোগ পাবে। ভালো সবারে মারে আর আপনার ডাকি দাঁত তো কবলে চলে গেছে, আসবে এসে তো কাজ হবে। এই জন্য আমরা এটা অভ্যাস করি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান। মসজিদের আয় বর্ধনের জন্য মসজিদের ছাদের উপর মোবাইল টেলিফোনের টাওয়ার বসানো যাবে কিনা, মসজিদের ছাদে আয় উন্নতি কিছু করা যায় নেই, একদম যায় বলি তো ছোট ছোট রুম মানে ভাড়াও দেওয়া হয়েছে, রুম মানে ভাড়া দেওয়াটা টাওয়ার বসানো তা হবে না। হ্যাঁ, এখানে যেরকম মসজিদের সাথে মাদ্রাসা আছে ওটা ছাদের উপর দিলেন তাহলে যায় না, তো মূল মসজিদ এটার পবিত্রতা রক্ষা করার জন্য কিছু যায় না। একটা সুরত শুধু গায়েব করা হয়েছে, প্রথম যখন মসজিদ তৈরি করতেছিলেন তখন আপনি নিচে হ্যাঁ মসজিদের আয়ের জন্য দোকান পাঠ করে দিলেন, তো তলাতে কি হলো মসজিদ শুরু হলো, এরা শুরুতে করতে হবে মসজিদ নির্মাণের সময় করতে হবে। এই একটা জিনিস শুধু গায়েব করা হয়েছে, কিন্তু একবার মসজিদ করে ফেললেন এখন 10 বছর পরে আপনার এই খেয়াল হয়েছে, কারণ এই নামাজের জায়গায় কি করে দোকান দিয়ে ঘোষণা করলে এখন থেকে দোতলা থেকে বসবে, তবে গ্রাউন্ড হয়ে যাবে গ্রাউন্ড। মসজিদের এক সাইডে গ্যাস আছে, ওটার উপরে কি দেওয়া যাবে নিচের থেকে গ্যাস, নিচের থেকে ওখানে আসবে হ্যাঁ উল্লুখানা, তারপরে
তারপরে তারপরে তাৎকালীন সেখানে যদি বাসেন সেই জায়গায় কিচেন বাসেন নিচে উজুখানা বাথরুম টয়লেট তার উপরে ম্যাচ ম্যাচটা ছাদের উপর দিতে চায় ওটা তো মসজিদ না সেখানে দেওয়া যায় কিন্তু কিন্তু প্রতিষ্ঠান আছে যারা মেডিটেশন ধ্যান শিক্ষা দিয়ে থাকে ইসলামে মেডিটেশন জায়েজ হতে গেলে হ্যাঁ আপনি বসে বসে হ্যাঁ মৃত্যুর মোলাকাবা করেন কবরের মোলাকাবা করেন হাসরের মোলাকাবা করেন করলে আপনার গুনাহ ফেরে যদি কি হবে গুনাহ বর্জন করতে সহজ হবে এখানে কোন মেডিটেশন করছে আমার জানাবে মৃত্যুর ধ্যান করবেন কবরের মুনকার নকির আসবে এটা ধ্যান করবেন এটা ঠিক আছে বাইরে তাহলে যাই করবেন অনেক মসজিদে জানাজার জন্য লাশ রাখার ঘর করে মসজিদে জানাজা দেওয়া হয় অথবা বারান্দায় জানাজা দেওয়া হয় আগের থেকে বারান্দা বানানোর সময় মসজিদ কর্তৃপক্ষ ওটা বলে থাকে যে আমরা বারান্দা বানাইতেছি এটা মসজিদের মধ্যে দাখিল থাকবে না এটা আমাদের মসজিদ থেকে তাহলে জানাজা দিতে পারবে আচ্ছা রইল মসজিদের মধ্যে লোকেরা থাকবেন লাশ বাইরে রাখবেন যায় যাবে কিনা যদি ওই এলাকায় কোনো মাঠ না থাকে যেখানে জানাজা পড়বেন এরকম কোনো জায়গা নেই তো ওইখানে অপারগতার কারণে এতটুকু করা যাবে ওয়াল কাটে একটা দরজা রাখবেন ওয়াল কাটে দরজা রাখবেন যেন ওইখান থেকে ইমামটা লাশ দেখতে পান লাশ বাইরে রাখবেন মুসল্লিরা তার জায়গায় থাকবে জানাজা পড়বে অপারগতার ক্ষেত্রে এইটুকু কি আছে আমার এক বন্ধু কিছুদিন আগে আমার থেকে 200 টাকা ধার নেয় এবং তখন সে নেশা করত বর্তমানে সে সুস্থ অবস্থায় আছে এখন সে আমার কাছে 500 টাকা পায় সে যখন অসুস্থ ছিল তখন আমি মনে মনে তাকে মাফ করে দিয়েছিলাম যে আর 200 টাকা দেব না কিন্তু এখন তার অবস্থা ভালো হতে আর আমারও অর্থের প্রয়োজন হওয়াতে তার কাছে তাবো নাকি মাফ করে দিল আপনি যাতে নিয়ত করছিলেন ওটা তো আল্লাহর খাতায় লেখা হয়ে গেছে আমি আর দিব না গরিব মানুষ ওটা দিলাম তো দিলাম এখন তো আপনি নিয়তটা বদলান মানুষ জানবে না আল্লাহর কাছে আপনি মোনাফেক হয়ে গেছেন নিয়ের যে বদলায় সে মোনাফেক হয়ে একটা ঘটনা বললে আপনি বুঝতে পারবেন বুখার শরীফের নাম আপনার সবাই শুনছেন বুখার শরীফ এই হাদিস গুলো যিনি একত করে করতেন উনি একটা মাল বেচার ঘোষণা দিলেন আমার এই মালটা বেচবো একটা লোক এসে একটা দাম বললো হুজুর এই টাকা যদি দেন তাহলে আমি কিন্তু রাজি আছি তো ইমাম বুখারি বললেন যে আমাকে একদিন চিন্তা করার সময় দাও কালকে তোমাকে বলবো আজকে আমি কিন্তু বলবো শুনে রাখলাম ওই লোকটা চলে গেছে কালকে আসবে এর মধ্যে উনি চিন্তা ভাবনা করে দেখলেন এই লোকটার যে দাম কইছে এটা আসলে সঠিক মূল্য এটা রেজনেবল ঠিক দাম
কাজে উনি মনে মনে সম্পর্ক বললেন কালকে ও আসলে ওকে দিন ওর সাথেই কেনার একটা ফাইনাল করবো কথা দেন নাই কিন্তু এখন কথা তোর ভাগ রাখতো এটা মনে মনে ঠিক করতো কালকে আসলে ওর সাথেই কেনার একটা কি করবো কিন্তু ফাইনাল করেন এই অবস্থা উনি আসেন এর মধ্যে আর একটা লোকের সে আর একটা দাম করছে যেটা আগের দামের তুলনায় ডবল হুজুর এই দামে দিলে আমারও দিবেন আমি এই দাম পেয়ে গেলাম এখন উনি চিন্তা করলেন আগের লোকটার খুব কথা দিয়ে দেয় আমি কালকে বলতে চাইছি আজকে এনে দিতে অসুবিধা কি মশলা দিতে কোনো অসুবিধা নেই আগের লোকটাকে তুমি কথা দেয় না মশলা কোনো প্যাসটাই কিন্তু একে দিতে কিন্তু উনি এখানে আটকাই গেলেন মনে মনে আমি যে মনে মনে ওরা দেওয়া দিয়ে করছি এটা তো আল্লাহ লিখছেন এখন তো আমি এটা ঘোরাই দুনিয়ার লোক তো ইমাম বুখারি কইবে আল্লাহ ইমাম হয়তো তুমি তো মনে ইমাম হয়তো আত্মা মনে হয় আল্লাহর কথা আমি কি হইতে চাই না ওনাদের বইতে চাই না নিয়ে বদলাইতে চাই না কাজেই তিনি এই লোকটাকে দিলেন না ওই পয়লা লোকটাকে কি করলেন কালকে যখন আসলো ওকে দিলেন এখন ইমাম বুখারির কিস্তা থেকে যিনি গুরুত্ব পাঠিয়েছেন তিনি অবগাচন করেন জুমার নামাজের সুন্নত কাবলাল জুমা এবং বাদাল জুমা কি সুন্নত মুআক্কাদা নাকি গায়েবে মুআক্কাদা জুমার আগে তেরেকাত পড়ি না আমরা পরও তেরেকাত পড়ি তারপর আবার দুই রেখাত পড়ি একবার জানতে চেয়েছেন এগুলো কি সুন্নত মুআক্কাদা গুরুত্বপূর্ণ সুন্নত নাকি ঢিলাডুলা সুন্নত ঢিলাডুলা সুন্নতকে বলে সুন্নতটা গায়েবে মুআক্কাদা আসলে এগুলো সুন্নত মুআক্কাদা যিনি দলিল জানতে চান আমার একখানা কিতাব আছে ওখানে একদম দলিল লেখা আছে আরবি হাদিস দিয়ে নিচে তার অনুবাদ দেওয়া আছে এবং কোন হাদিসের কিতাবের কত নম্বর হাদিস এটাও বলা সেই কিতাবের নাম হল হাদিসে রসুল হাদিসে রসুল ওই কিতাব থেকে আপনারা দলিল দেখে নেবেন এই সুন্নত মুআক্কাদা আগে চার রেখাত করবেন পরে ছয় রেখাত করবেন এটাই হানাফি মাযহাব অনেক অঙ্কে সুন্নত বলে সে তো প্রত্যেক দিন ধরে পড়া হয় পারবেন অনেকে তো সুখ খায় অনেকে যত করে না বললাম তো আগে তারা সব মুক্তি তারা তার এখানে বসে না আজকে বয়স দিচ্ছি বলে মাসা আল্লাহ অনেকে বলে এই মশলাটা তো জানবো অনেকের মুক্তি টাইটেল দেওয়ার কারণে অনেকে বলছে আলহামদুলিল্লাহ স্যার তাও ভালো আপনারা দক্ষিণ কোরিয়ার টাইটেল নিয়ে আমার কাছে মুক্তি টাইটেল নেন কিন্তু দক্ষিণ কোরিয়ার কি নেবেন না টাইটেল নেবেন ইংল্যান্ডের খান বাহাদুর উত্তর মেরুতে ছয় মাস দিন ও ছয় মাস রাত সেখানে রোজা ও ঈদ ও নামাজের হুকুম আহকাম সম্পর্কে
জানতে চাই, আপনাদের কেউ কি বলে যাওয়ার ইচ্ছা আছে? জানে কি করবেন ওইখান থেকে যদি কেউ আপনাদের কাছে জিজ্ঞাসা করে থাকে, তাদের দায়িত্ব হল তাদের সবচেয়ে নিকটবর্তী যেখানে সারা বছর দিন রাত হয় তাদের সবচেয়ে নিকটবর্তী যে এলাকায় তাদের সংলগ্ন কি হয় বারো মাস দিন রাত হয়, তাদের সাথে মিলাইয়ে ওরা একটা টাইম টেবিল ঠিক করবে বারো মাসের, ওই টাইম টেবিল অনুযায়ী হ্যাঁ ওরা দিনও পালন করবে রায়তও পালন করবে, ওই রায় দিনের মধ্যে আবার কি হবে পাঁচক্ত নামাজ হবে, যদিও সর্বক্ষণ দিন চলতেছে তার সর্বক্ষণ রায় চলবে। দাজ্জাল যখন দুনিয়াতে আবির্ভাব হবে চল্লিশ দিন থাকবে, তার প্রথম দিনটা এক বছরের সমান, দাজ্জাল দুনিয়াতে প্রকাশ পাওয়ার পরে চল্লিশ দিন যে থাকবে প্রথম দিনটা পুরো এক বছরের সমান, কিন্তু সপ্তম দিন ওই এক বছরের মধ্যে সবসময় কি পরের দিনটা এক মাসের মতো, তার পরের দিনটা এক সপ্তাহের মতো, চতুর্থ দিন থেকে নর্মাল। তো সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন পয়লা দিনটা যে এক বছরের মতো, ওই দিনের মধ্যে আমরা পাঁচক্ত করব না এক বছরের নামাজ পড়ব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এক বছরের নামাজ পড়ব। ওই হাদিস দিয়ে আপনি সব ক্লিয়ার করতে পারেন। আল্লাহ তাআলা দিন ও মানব জাতিকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছে, উভয়ের শরিয়ত এক, যে দিনের খাবার কয়লা গোবর হাতি ইত্যাদি অথচ মানুষের জন্য এগুলো সফল করা যায় নয়, তবে তাদের শিক্ষা বস্ত্র চিকিৎসা ও অন্যান্য শরিয়াতি হুকুম আসাম সম্পর্কে জানতে চাই, ওদেরটা জানা তো আপনাকে দায়িত্ব দেওয়া হয়। উনি বলেন যে আমাদের দায়িত্ব পুরা যেহেতু আমার জানা হয়ে গেছে এখন আমার আর কোনো কাজ নেই, এই জন্য আপনি বলেন তাহলে আমি আপনাকে পরীক্ষা নিব আসলে মানুষ হিসেবে আপনার সব দায়িত্ব জানা হয়েছে কিনা, এই পরীক্ষা যদি আপনি পাস করতে পারেন তাহলে আমি এই সম্পর্কে বলতে পারি, এই ব্যাপারে কিতাব আছে আমাদের কাছে। হ্যাঁ তাই কি আমাদের গুলো তো আমরা এই জন্য একজন ক্যান্সারের রোগী সে কি আর একজনের সবজি হয়েছে সবজি সবজি তো হয় ক্যান্সারের কি চিকিৎসা আছে এটা কোন আমার ক্যান্সার আছে আমাদের সবজি আলোচনা কি নেই অনেকে দিনের দ্বারা চিকিৎসা করে জোর ধরে ভাইরাল খুঁজে দেওয়া হয় ডায়েট আছে কিনা, মূল কথা হল দিনে কোনো গায়েব টায়েব জানে না, দিনে কোনো গায়েব জানে না, কোরআন সুলাইমান আলাইহিস সালাম দিনদেরকে বাইতুল মুকাদ্দাস বানাতে লাগাইছিলেন না, ওটা কমপ্লিট হওয়ার আগে তো সুলাইমান আলাইহিস সালাম মারা গিয়েছিলেন, কিন্তু ওই যে লাঠি ভর দিয়ে কাজটা তদারকি করতে দিলেন ওই লাঠি ভর দিয়ে রয়ে গেছিলেন আল্লাহ বুঝবো
জিন্দা দেখতে দেখে উনি দাঁড়ায় আছে কাজ দেখতেছেন আর ওরা কাজ করতে আছে। আসাম তো সুলাইমান আছে না মারা গেছে এই কিসটা কোরআন শরীফে 22 পারার মধ্যে ওই কিসটা বয়ান করে আল্লাহ বলতেন যে যদিরা গায়ের জানত ওরা কেন ওই ওনার মৃত্যুর পর ওরা কাজ করলো চলে তো আমার তো শাস্তি দেওয়ার কেউ নেই যাই না অনেক কাল্লা কুকুর না কাল্লা দাঁড় করে গায়েরটা জানত এতটুকু ঠিক দ্রুত গতিতে চলতে পারে তাহলে ঘুরে ঘুরে দেখে আসলো বা ওই দিনের একটা নেটওয়ার্ক আছে ওদের আপোষে একটা কি আছে নেটওয়ার্ক আছে ওখান থেকে ওখানে খোঁজটা নিয়ে আসলো। হ্যাঁ এইভাবে দু চারটে ঠিক তারা বলে আর অনেকগুলো ব্যাটিংও চালাইছে নেটওয়ার্কের মাধ্যমে দু চারটে খবর ঠিকও আনে আর অনেকগুলো এমনি চালাই দেয়। এই জন্য এরপরে 100% বিশ্বাস করা শরিয়াত অনুমোদন করে না কারণ দু চারটে ঠিকও আনে বেশিরভাগ ব্যাটিং আনে এখানে কি আনছে ওদের কথার কারণে আপনি একজনকে দূষিত আপত্ত করতে পারবেন তার দিনে বললো অমুকে তোমার ঘড়ি রয়ে গেছে আপনার দিনের কথার কারণে হ্যাঁ তাকে তুমি সম্পর্ক করবেন হ্যাঁ তার নামে ক্যাশ দিবেন মামলাও নেবে না আপনার দিনে পরে লেগে দিয়ে ঝাঁকি দিচ্ছে সৌদি আসার আইনেও চলবে না ওটা আবার ব্রিটিশ আইনেও শুক্রবার সকাল হতে জায়নামাজ বিছিয়ে মসজিদের জায়গা দখল করা জায়েজ আছে কিনা আপনার কাছে আসতে হবে নামাজের জন্য আসতে হবে আজকে জায়গা দখল করতে হবে তারপরে উজু ছুটে গেছে উজু করতে গেলেন ওখানে একটা জায়নামাজ রেখে গেলেন বা রুমাল রেখে গেলেন এই দখল ঠিক আছে মসজিদে ঠিক আছে আগে 10টায় কথা বলেন আচ্ছা তর্কি তালিম করতেছেন খালা তো নামাজ করতেছেন দেখে গেলেন এইটা ঠিক আছে ওই দখলটা ঠিক আছে বা দায় নামাজ দিয়ে রাখছেন ঠিক আছে সকালে আপনি মিশে গেছেন কেন এই দখল জায়েজ নেই এইরকম দখল মসজিদ কমিটির কারণ জন্য দায়ের নেই এইরকম দখল কোন মসজিদ সাহেবের জন্য দায়ের নেই মসজিদে একমাত্র ইমামের জায়গা নির্দিষ্ট একমাত্র মসজিদের জায়গা নির্দিষ্ট না উনি পয়লা কাতারে জায়গা না হলে দ্বিতীয় কাতার দিবে হ্যাঁ দ্বিতীয় কাতারে জায়গা না পায় উঁচু ধরাকে দিবে এক ব্যক্তির বয়স 60-এর উপরে ওই ব্যক্তির স্ত্রী মারা গেছে 1 বছর ওই ব্যক্তিকে দেখতে 40 বছরের যুবকের মতো লাগে এখন সেই ব্যক্তি বিবাহ করতে চায় শরীয়তে তাহার সম্পর্কে কি বলে তাকে যদি 60 বছরের বুয়ার মতো লাগে তখনও তাহার জন্য বিবাহ করা যায় ওনাকে তো 40 বছর যুবক লাগতেছে আমি বলছি ওনাকে যদি 60 বছরের বিরুদ্ধের মতো লাগে তখনও বিবাহ করা যায় যায় নয় উত্তম শুধু যায় নয় উত্তম ও বিরে উত্তম
এবং তা যদি ছেলে মেয়ে থাকে তাদের দায়িত্ব বাই ফোর্স বাপকে বিবাহ করাই দেওয়া, বাপ না করলেও করাই দেওয়া। সবাই যদি ধর্মগ্রস্ত আপনি ব্যবহার না করলে আমাকে কেউ গানা খাব। এই জন্য ছেলে মেয়েদের দায়িত্ব বাপের খেয়ে বোধ করে দায়িত্ব কি, কিন্তু খেতপথ ছেলেও করতে পারবে না মেয়েও পারবে না। বুড়া হয়ে গেলে দরকার এত জরুরত পড়ে জোয়ান পয়সার তো একটা জরুরত, জোয়ান পয়সে বিবাহের একটা জরুরত আর বুড়া পয়সে বিবাহের একশো জরুরত, চলবে কেমন পাঁচ কিনতে গেলে জীবিত মোহতাজ, উদ্যোগের জন্য বিবির মহতাজ, সব কিছুতে সে বিবির ঘর নির্ভর কি তার পায়ের মধ্যে রানের মধ্যে পিসাব লেগে গেছে, এটা ছেলে ধুয়ে দিতে পারবে না। ছেলের জন্য বাপের রান স্পর্শ করা যায় নেই, মেয়ের জন্য বাপের রান স্পর্শ করা যায় নেই, কাজের বোয়ার জন্য আপনার রান স্পর্শ করা যায় নেই। একমাত্র বিকল্প ব্যবস্থা বিবাহ করতে হবে। এই জন্য শেষ বয়সে কারোর স্ত্রী মারা গেলে তাকে অবশ্যই বিবাহ করতে হবে, ছেলে মেয়েদের দায়িত্ব অবশ্যই বাপকে বিবাহ দিতে হবে। এই জন্য আগেতে আল্লাহ সিস্টেম রাখছেন পুরুষের তুলনায় মহিলাদের বয়স কম থাকে। একটা ছেলে ২৫ বছরের জন্য বিয়ে করে তার বিবির বয়স থাকে ১৭-১৮, এই খরচটা কেন রাখছে আল্লাহ এই জন্য রাখছে যাতে এই পুরুষটা বুড়া হয়ে গেলে তার বিবি তার খেদমত করতে পারে। স্বাভাবিকভাবে যেন স্ত্রী স্বামীকে খেদমত করে হ্যাঁ কবরের বিমানে উঠে দিতে পারে। প্রত্যেকটা কবরস্থান হল এয়ারপোর্ট, ওখানে সবাই দেয় বিমানে উঠাই দিয়ে চলে আসছে, পরে সে বিমানের গাড়িতে করে একদম বমির হলে সাত আসমান উপরে আরো তার নিশ্চয় চলে যায়, এটাকে নাম ইন্ডি। এটা প্রত্যেকটা গরস্থান এয়ারপোর্ট, দুনিয়ার এয়ারপোর্টে আত্মীয় স্বজনটা দেয় ঢোকে না কিন্তু আপনাকে ঢোকাই দিয়ে চলে আসে। এই কেন কবল হলো এয়ারপোর্টের গেট আপনাকে ঢুকাই দিয়ে এটা সব চলে আসবে, আল্লাহ বিমানে করে আপনি আরো চলে যাবেন যদি ইমানদার হয়ে থাকে। আল্লাহ তো বিবিদের বয়স এই জন্য কম রাখা হয়েছে সেই খেদমত প্রদান করে তা স্বামীরে আল্লাহর কাছে পৌঁছাই দিবে নর্মাল প্রসেস। এরপর দু একটা ঘটনা ঘটে স্ত্রী কি হয় আগে চলে যায়, তখন আল্লাহর বিধান ছেলে পেলে থাকলে তারা বাপকে বাধ্য করবে, ছেলে পেলে না থাকে বাপ নিজ দায়িত্বে বিবাহ করবে। এতে বৃদ্ধ বয়সে যত বিপদে পড়বে সব বিপদে সহযোগিতা পাইল। আবার একটা মহিলা যার স্বামী নামী মারা গেছে ছেলে পেলেও নেই, তার একটা মাথা গুজা স্থায়ী হয়ে গেল, আল্লাহ তালা একটা দিয়ে অনেক কিছু হল করত, যে মহিলার কেউ নেই স্বামীও নেই ছেলে মেয়েও নেই রাস্তায় ঘুরতেছে, এই মহিলাগুলো তো ঠিকানা দিতে হবে আর ওইভাবে ঠিকানা করবে। কিন্তু মহিলাকে আগে এনে হ্যাঁ ওখানে কি হয়েছে দেখেন হয়ে গেছে দেখেন হয়ে এটাকে ঢুকাই বুঝতেন কিন্তু আল্লাহ রেখব এটা অবশ্যই বাপকে বিয়ে দিতে হবে। আমাদের সমাজের ছেলেরা এদের কোন ইমানের ইমানের জোর নেই, এরা মনে করে কিন্তু বাপ যদি বিয়ে করে আবার যদি কিন্তু ভাই বোন আছে তা আমাদের ভাগ ফোট হয়ে গেছে। আম্মু তুমি তখন মায়ের পেটে চান করতে ছিলা ভাগ তখনই সাব্যস্ত হয়ে গেছে, তোমার ভাগটা মায়ের পেটে চার পাঁচ যখন তোমার বয়স তখনই তোমার ভাগ কি হয়ে গেছে সাব্যস্ত হয়ে গেছে, ওই ভাগ ছোট হবে না ওই ভাগ বড় হবে না, এতে বাপকে বিয়ে দাও ওই ভাগটাই নাই তুমি কড়াই করার দিতে
কখনো ছোট হবে না। এটা তোমাকে রু দেওয়ার আগে, তোমার মায়ের পেটে থাকা অবস্থায় রু দেওয়ার আগেই আল্লাহ ধাপটা কমপ্লিট করে দিচ্ছে। কেন ভয় পাও, কেন ওই ডরে? যদি ধরে নিলে আসলে ধাপ করবো হবে, হবে তো না, ধরে নিলাম। এই জন্য কি বাধ্য কষ্টের মধ্যে রাখবে বলেন? রাখবে না। যদি রাখে কালকে সে বুড়া হবে কিনা, হবে কিনা, তারপর সে এইরকম কোকলাইতে কোকলাইতে মরবে কিনা কেউ চেয়ে দেখবে না। কোনো ছেলেমেলা আছে যাও, যে চিক করবি ওই চিক ভরনি, না মানে তো তাকে দেখ, জন্নত ভি হয় জন্নত ভি হয়, না মানে তো মরকে দেখ। যা কষ্ট করবেন সব কষ্ট করতে হবে। আপনি বাপকে কষ্ট দিলেন, আপনার জন্য কষ্ট অবধারিত হয়ে গেল। আপনি বাপকে আরাম করতেন, আপনার সব ছেলেপেলেরা আপনাকে আরাম করতেন। আল্লাহ কোরআনে বলে দিতেন, ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম ওয়া ইন আসাতুম ফালাহা। যদি খেদমত করো, ভালো ব্যবহার করো, নিজের জন্য করো। দুর্ব্যবহার করো, সব নিজের জন্য করো। হ্যাঁ, আজকে একটা যুবক বাসের মধ্যে এক বুড়া মানুষের জন্য সিট ছেড়ে দিল। কালকে এই যুবক যখন বুড়ো হবে, সব যুবকরা তারে দেখলে সিট ছেড়ে দিল। আগেই ব্যবস্থা করে দেয়। এগুলো আমাদের ছেলেপেলে করতে পারবে, এগুলো এ ক্যাটের দশ কম, ক্যাটের দশ করেছে এগুলো জানা দেবো। আর এক কেজি দুধে করতে আধা কেজি পানি দিলে কি হয়, এই বলছি এই কোনো অঙ্ক হলো? এক কেজিতে এক কেজি দুধের মধ্যে আধা কেজি পানি দিলে কত হয়? জানেন না স্কুলে কি পড়ায়? তা বক্ত হলো আগে বছর কি চার বছরে ঘোরা যায় গেল কি করতে হবে? আজকে 40 বছর তুমি দেখে নাই, তাই তো একদম ভরস কাজ করতে হবে। মসজিদে এসে কাবলাল জুমার নামাজ পড়ে বসে থেকে ইমামের বয়ান শুনলাম, পরে ইমাম যখন বয়ান শেষ করে কাবলাল জুমা পড়ার সময় দেন, তখন যদি কোনো কাজা নামাজ পড়ি তাহলে কি কোনো অসুবিধা আছে? বলেন, কোনো অসুবিধা নেই। আপনাদের কি করি এতদিন মুক্তির সভাপতি কি শিখলেন? একজন দু একটা আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমি এটা হয়তো বলতে পারবেন ঠিকই করছেন। রমজানের একটা রোজা ইচ্ছাকৃত ভাবে ভাঙলে তৎপরা হিসেবে 60টি রোজা একাধারে রাখতে হয়। যদি এই শক্তি না থাকে, 60 জন মিসকিনকে 2 বেলা খাওয়াইতে হয়, অথবা 1 জনকে 60 দিন পর্যন্ত 2 বেলা খাওয়াইতে হয়। ওই রোজা রাখার শক্তি না থাকলে কিন্তু এটা পাইকারি হারে মিষ্টি খাওয়াই দিলেন তাহলে হবে না। যার শরীরে শক্তি নেই একটা রোজা একাধারে রাখা, তার জন্য ফজরের নামাজে রক্ত হওয়ার পর সুন্নত নামাজের আগে কি কাজা নামাজ পড়া যাবে? ফজরের টাইম হয়ে গেছে, আজকাল ধরেন 4টা করো কত 40, 4টা 40 ফজরের টাইম হয়, মুয়াজ্জিনরা 5টা কি 5টা 10 আজান দেয়, তারা কিন্তু সর্বশেষ আজান দেয় মুয়াজ্জিনরা, আধা ঘন্টা পরে আজান দেয়, ওরা আধা ঘন্টা আগে অক্ত ফজর অক্ত হয়ে যায়।
এই ফজর আসতো যখন হয়ে গেল তখন থেকে নিয়ে আর নফল পড়া জায়েজ নেই। ফজরের দুই রাত সুন্নত পড়বেন আর দুই রাত ফরজ পড়বেন, তবে নফল তো পড়তে পারবেন না। তবে উমরি কাজা যত মনে চায় পড়েন, তাই সুন্নতের আগে পড়েন, সুন্নতের পরে পড়েন, ফরজের আগে পড়েন, ফরজের পরে পড়েন, যা উমরি কাজা পড়তে পারবেন।